প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নবরূপ টিভির ফেসবুক লাইভে। সে সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির প্রতিদিনের আয়োজন দৈনিক সংবাদপত্রের শিরোনামে। সঙ্গে আছি আমি সেলিম উদ্দিন। মূলত রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়ে থাকি। আজকে শুরুতে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক সোনালী সংবাদ। তারা প্রধান শিরোনাম করেছে, থাকছে না আলাদা কোনো বার্তা, পররাষ্ট্র সচিবের দিল্লি সফর, জাতিসংঘে স্থায়ী মিশনের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, এমপি বাদশার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন, এমপি বাদশার নেতৃত্বে রাজশাহীর চলমান অগ্রগতিকে এগিয়ে নিন, জাতিসংঘে বাংলাদেশের প্রাকৃতিক তন্তু শীর্ষক রেজুলেশন গৃহীত, এককভাবে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, বিএনপি জামাতের হরতালের প্রতিবাদে নগরীতে আওয়ামী লীগের শান্তি মিছিল সমাবেশ, মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর, নির্বাচনের জন্য সরকার কাউকে চাপ দিচ্ছে না তথ্যমন্ত্রী, বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবক আটক, টিসিবির জন্য 10 লাখ লিটার তেল কিনবে সরকার। শেষ পৃষ্ঠায় সোনালী সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে, 115 কোটি টাকার ক্ষতির মুখে বিআরটিসি, মসুর ডালের দাম এক মাসে কেজিতে বেড়েছে 20 টাকা, নির্বাচনী হাওয়া রাজশাহী পাস, দলীয় মনোনয়ন পেতে 17 প্রার্থী ঢাকায়, রাজশাহী 4 থেকে মনোনয়ন উত্তোলন ও জমা দিলেন ডাক্তার জহুরুল হক, সুশাসন শক্তিশালী করে জেলা পর্যায়ে যৌথ কর্মশালা, ইউসেফ রাজশাহী অঞ্চলের উপদেষ্টা পরিষদ পুনর্গঠিত, বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন। তারা প্রধান শিরোনাম করেছে, রাজশাহীতে নৌকার প্রার্থিতায় পরিবর্তনের আভাস, নওগাঁ 4 মান্দা আসনে পিতা পুত্র সহ আওয়ামী লীগে 13 মনোনয়ন প্রত্যাশী, নির্বাচনী আচরণবিধি ভঙ্গে এমপি ফারুক চৌধুরীকে সতর্ক করে ইসির চিঠি, 38 দেশ সংস্থাকে ভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ ইসির, নাটোর 4 আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন 15 নেতা, তৃণমূল বিএনপির 1 জন, রাজশাহী সদর আসনে এবারও মনোনয়নপত্র উত্তোলন করলেন বাদশা, যুবপৎ আন্দোলনে নয় 100 আসনে লড়বে যুক্তফ্রন্ট, ইউক্রেনে যুদ্ধে বেসামরিক মৃত্যু 10,000 ছাড়িয়েছে জাতিসংঘ। শেষ পৃষ্ঠায় সানশাইন তাদের শিরোনাম করেছে, পরিযায়ী পাখির কাকলিতে মুখরিত জবি বিল, নাশকতা রোধে জনসচেতনতা বাড়াতে পুলিশের মাইকিং, রাজশাহীতে রাগবি লীগে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের বিশাল জয়, আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টার কার্য দিবসেও উত্তোলিত হয় না জাতীয় পতাকা, মোহনপুরে অজ্ঞাত লাশের সন্ধান মেলেনি, অস্ট্রেলিয়ায় প্রসিদ্ধ ব্র্যান্ড হুন আলবা এবং বেরেনবার্গ উদ্বোধন, পিতা পুত্র দুজনেই তৃণমূল বিএনপির প্রার্থী চিনতে পারছে না ভোটাররা, বাগমারায় সরকারের উন্নয়ন বার্তা নিয়ে মাঠে যুব মহিলা লীগ, ঈশ্বরদীতে থানা হেফাজতে অস্ত্রসহ সাবেক ওয়ার্ড যুবলীগ সভাপতি রবি। এরপর সর্বশেষ আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে রাজশাহী দৈনিক সোনার দেশ। তারা প্রধান শিরোনাম করেছে, রাজশাহী 6টি আসনে কে হচ্ছেন নৌকার মাঝি, 3 দিনে 1510টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় পার্টি, সিন্ডিকেটের নবকৌশলে ধরাশায়ী মার্কেট চেইন ও প্রশাসন, ফার্মেসিতে স্যালাইন নাই বিক্রি করছে দালালরা, তফসিল পেশালে আপত্তি নেই আওয়ামী লীগের, হঠাৎ কেন মত পাল্টে নির্বাচনের সিদ্ধান্ত যা বললেন সৈয়দ ইব্রাহিম, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে চোরাচালানকারীরা, অবরোধে স্বাভাবিক ছিল রাজশাহী, বোয়ালিয়া ক্লাবের নতুন ভবন হচ্ছে, বিএনপি নেতা হাবিবের 5 মাসের কারাদণ্ড,
নওগাঁ 4 আসনে পিতা পুত্র সহ আওয়ামী লীগের 13 মনোনয়ন প্রত্যাশী। ঈশ্বরদীতে অস্ত্র সহ সাবেক ওয়ার্ড যুবলীগ সভাপতি রবি গ্রেপ্তার। রকেট গতিতে উত্থান টক্কর নাসাকেও। শেষ পৃষ্ঠায় সোনার দেশ তাদের শিরোনাম করেছে ঠিকাদারের গাফিলতিতে সীমাহীন দুর্ভোগে। অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ। রাজশাহীতে স্ট্রিট ফুডের প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত। নগরীতে তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত। অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত। নগরীতে ট্যাপেন্ডোডল ট্যাবলেট ও ইয়াবা উদ্ধার গ্রেপ্তার 3। পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। দর্শক, এই ছিল নবরূপ টিভির প্রতিদিনের আয়োজন দৈনিক পত্রিকার শিরোনাম। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।